যুদ্ধে নতুন মোড়ের ঘোষণা হুতিদের। ইরাকের সামরিক ঘাঁটিতে হামলায় পাঁচ তুর্কি সেনা নিহত। আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করব বলছে হুতি কর্মকর্তা। গণহত্যাকে মিথ্যা প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইয়েমেনে হামলা চালিয়ে বাইডেন কি বিপাকে। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব চীনের মধ্যস্থতায় মিয়ানমারের যুদ্ধবিরতির খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধে নতুন মোড়ের ঘোষণা হুতিদের। ইরানপন্থী হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ তার পাঁচ মিত্র। এ অভিযানের কথা নিশ্চিত করে এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনে হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেন আল ইজি বলেছেন এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চড়ামূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল মাসিরা তাকে উদ্ধৃত করে বলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যকে এ নির্লজ্জ আগ্রাসনের জন্য চরমমূল্য দিতে হবে। হুতি কর্মকর্তা আব্দুল কাদের আল মোতারদা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন ইয়েমেন জুড়ে হামলা চালানো হয়েছে। রাজধানী সানা, হুদাইদা, গভর্নেট, সাদা ও ধামারে বেশ কয়েকটি হামলা হয়েছে। হুতিদের লোহিত সাগর বন্দরের শক্ত ঘাঁটি হুদাইদাতে হামলা করা হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে হুতিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুই দেশের সেনারা। এপি আরও জানিয়েছে হামলায় ব্যবহার করা হয়েছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে। এছাড়া যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে সম্প্রতি যেসব হামলা চালিয়ে আসছে তার জবাবে হুতিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালালো দেশ দুটির সেনাবাহিনী। হুতিদের উপর হামলার বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে লোহিত সাগরে উত্তেজনার প্রেক্ষাপটে গঠিত মার্কিন নেতৃত্বাধীন জোটভুক্ত দশ দেশ। এগুলো হলো অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বিবৃতিতে হুতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক ঐক্যমত্যের কথা উল্লেখ করা হয়েছে। সে সঙ্গে গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের কথাও বলা হয়েছে, যাতে বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজে তাদের হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়। সূত্র আল জাজিরা, সিএনএন, এপি ও রয়টার্স। ইরাকের সামরিক ঘাঁটিতে হামলায় পাঁচ তুর্কি সেনা নিহত। ইরাকের উত্তরাঞ্চলের একটি তুর্কি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় পাঁচ তুর্কি সেনা নিহত ও আটজন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির মন্ত্রণালয় বলেছে উত্তর ইরাকের মেটিনার কাছে ঘাঁটিতে একটি সশস্ত্র গোষ্ঠী অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষের সময় সেনারা নিহত হয়েছেন। বেসরকারি তুর্কি চ্যানেল এনটিভি জানিয়েছে হামলাকারীদের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্য বলে ধারণা করা হচ্ছে। এই গোষ্ঠীকে তুরস্কের রাজধানী আঙ্কারা এবং তার পশ্চিমা মিত্ররা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তুর্কি কর্তৃপক্ষ ঘোষণা করেছে এখন এলাকাটিতে একটি সামরিক অভিযান চলছে। এদিকে উত্তর ইরাকে তুর্কির সামরিক ঘাঁটিতে দুটি পৃথক হামলায় গত মাসের শেষের দিকে আরও ১২ তুর্কি সেনা নিহত হয়েছিল। তুর্কি সেনাবাহিনী নিয়মিতভাবে পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালায়। এছাড়া উত্তর ইরাকে তাদের অবস্থানের পাশাপাশি স্বায়ত্তশাসিত কুর্দিস্তান বা তুর্কি সীমান্তের কাছাকাছি সিনজারের পার্বত্য ইরাকি অঞ্চলে সামরিক স্থল ও বিমান অভিযান চালায়। বিগত ২৫ বছরে তুরস্ক ইরাকের কুর্দিস্তানে এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। পিকেকে ১৯৮৪ সাল থেকে আঙ্কারার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িত। সূত্র আল আরাবিয়া। আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করব বলছে হুতি কর্মকর্তা। ইয়েমেনের হুতি সমর্থিত সেনা অবস্থানগুলোর উপর ইঙ্গো মার্কিন হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৈতিক দিক নির্দেশনা বিভাগের উপপ্রধান আবদুল্লাহ বিন আমির বলেছেন আমাদের অবস্থানগুলোতে আকস্মিক হামলা চালানো হয়েছে এবং আমরা এর জবাব দিতে দ্বিধা করব না। তিনি আজ সকালে আল জাজিরা নিউজ চ্যানেলকে বলেন আত্মরক্ষা করার মতো সামর্থ্য ও বৈধতা আমাদের রয়েছে। লোহিত সাগরকে সামরিকীকরণের দায় ওয়াশিংটন ও লন্ডনকেই নিতে হবে। আজ ভোররাতে চালানো ইঙ্গো মার্কিন হামলায় রাজধানী সানা ও হুদাইদা বন্দরের নিকটবর্তী সামরিক অবস্থানগুলোকে টার্গেট করা হয়। আমির বলেন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে আমাদের অভিযান চলবে। এদিকে হুতি আনাসুল্লাহ
আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন ও লন্ডন যদি যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তাহলে আমরা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোতে হামলা করব। তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহর ইচ্ছায় এ যুদ্ধে ইয়েমেন বিজয় হবে। যারা ফিলিস্তিনে আমাদের ভাইদের সমর্থন জানাতে ব্যর্থ হয়েছে তাদের ছাড়া আমাদের আর কাউকে ভয় নেই বলে মন্তব্য করেন তিনি। সূত্র পার্স টুডে। গণহত্যাকে মিথ্যা প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতে পেশ করা গণহত্যার মামলাটি ইসরায়েল মিথ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আইসিজিতে ইসরায়েলের প্রতিরক্ষার পর দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া রোনাল্ড লামোলা হেগে সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের নাগরিকদের জন্য যত বড় হুমকি হোক না কেন, ফিলিস্তিন এবং গাজা গোষ্ঠীর মধ্যে কিছু ব্যক্তি যা করেছে তা বিবেচ্য নয়। হতে পারে গোটা গাজায় গণহত্যার আক্রমণ তাদের ধ্বংস করার অভিপ্রায় কিছুতে সমর্থনযোগ্য হতে পারে না। আমরা বিশ্বাস করি এবং অত্যন্ত আত্মবিশ্বাসী রয়েছে যে এসব তথ্য এখনও লঙ্ঘন করছে, তিনি যোগ করেছেন। ইসরায়েল বৃহস্পতিবার গাজায় তার যুদ্ধের জন্য একটি বিরল জবাবদিহিতার মুখোমুখি হয়। দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তি দেখিয়েছেন যে বোমাবর্ষণ এবং ছিটমহল অবরোধসহ ইসরায়েলের ক্রিয়াকলাপ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিপ্রায় দেখিয়েছে। ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করে অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে গতকাল তার খণ্ডন উপস্থাপন করেছে। ইসরায়েলি প্রতিনিধি দল তিন ঘণ্টা স্থায়ী বৃহস্পতিবার শুনানিতে অংশ নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা আবেদনের উপর দৃষ্টি নিবদ্ধ করে বলেন, যেন আদালত মামলা চলাকালীন গাজায় আরও সহিংসতা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। এদিকে হেগের আন্তর্জাতিক আদালতে মামলা চলা অবস্থাতেও গাজার উপর ইসরায়েলি বর্বরতা থামেনি। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫১ ফিলিস্তিনি নিহত এবং ২৪৮ জন আহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩,৮০৭ ফিলিস্তিনি নিহত এবং ৬০,০০৫ জন আহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। প্রায় ৭,০০০ জন ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ এবং মৃত্যু বলে অনুমান করা হয়েছে, তবে সরকারি মৃত্যুর সংখ্যার অংশ হিসাবে গণনা করা হয়নি। সূত্র ওয়াশিংটন পোস্ট ও আল জাজিরা। ইয়েমেনে হামলা চালিয়ে বাইডেন কি বিপাকে? ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সানার নিয়ন্ত্রণকারী হুতিদের সমর্থিত গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখবর দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা, তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা হুতিদের উপর করা হামলার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে আরও বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছেন। হুতি আন্দোলনের চ্যানেল আল মাসিরা টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। ইয়েমেনের বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার বিষয়ে জানাচ্ছেন। একাধিক পোস্টে রাজধানী সানার কাছে একটি বিমান ঘাঁটিতে হামলার কথা জানানো হয়েছে। উপকূলীয় শহর হোদেদাইতেও বিমান হামলার খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের হুতি যোদ্ধাদের ব্যবহৃত কমপক্ষে এক ডজন সাইটে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ সময় তারা সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র এবং ফাইটার জেট ব্যবহার করে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয় বলে দাবি করে দেশ দুটি। হামলার পর ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, প্রয়োজনে আরও হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় ইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে যদি এই ইস্যুতে কংগ্রেস তার অবস্থান পরিবর্তন করে কেবল তাহলেই ফের প্রদান করা সম্ভব হবে সহায়তা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কির্বি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। আমরা সহায়তা প্যাকেজ সংক্রান্ত সর্বশেষ যে বিলটি কংগ্রেসে পাঠিয়েছিলাম সেটি অনুমোদিত হয়নি, তাই আপাতত ইউক্রেনে আমাদের সামরিক সহায়তা স্থগিত রয়েছে। কংগ্রেস যদি অবস্থান পরিবর্তন করে ফের তা শুরু হবে। বিভিন্ন মিত্রদেশের সামরিক সহায়তা বাবদ ১০,০০০ কোটি ডলার চেয়ে কংগ্রেসে গত ডিসেম্বরে একটি বিল পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এই প্যাকেজের মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ৬,০০০ কোটি ডলার, কিন্তু সেই বিলটি আটকে দিয়েছে কংগ্রেস। সূত্র আরটি নিউজ। চীনের মধ্যস্থতায় মিয়ানমারের যুদ্ধবিরতির খবর। চীনের মধ্যস্থতায় মিয়ানমারের উত্তরাঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র জোট ব্রাদারহুড অ্যালায়েন্স দেশটির ক্ষমতাসীন জান্তার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। গতকাল শুক্রবার ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্যতম শরিক তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির এক নেতা একথা বলেছেন।
2021 সালে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার পর থেকে দেশের বিভিন্ন অংশে ব্যাপক বিদ্রোহ মোকাবেলা করছে মিয়ানমারের জান্তা সরকার। গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ এবং দেশজুড়ে রাজনৈতিক বিরোধী ও বিদ্রোহীদের তৎপরতা দমনের চেষ্টায় সরকার এ পর্যন্ত কয়েক হাজার লোককে হত্যা করেছে। গত বছরের অক্টোবরের শেষের দিকে ব্রাদারহুড অ্যালায়েন্স উত্তরাঞ্চলে তাদের নিজ এলাকাগুলো নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে অঞ্চলগুলো উদ্ধারে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সেনাবাহিনী। দ্বিপক্ষের মধ্যকার লড়াইয়ে চীনের সীমান্ত সংলগ্ন এলাকাটিতে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়ে। সূত্র এএফপি।